গৌণকারী ঋষিবৃন্দ ইয়স্যানুভাবমখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপমদিতিদীর্শতান্তমন্ধম। এখানে ভাগবতকে প্রদীপ বলা হচ্ছে, শ্রীমন মহাপ্রভুকে যেমন নবদ্বীপের প্রদীপ বলা হয়েছে, ভারত প্রদীপ বলা হয়েছে, ভাগবতকে অধ্যাত্মদীপ বলা হচ্ছে। এই প্রদীপ সুখদেব আমাকে দিয়েছেন, সেই প্রদীপ নিয়ে আমি নৈমিষারণ্যে এসেছি আপনাদের সঙ্গে। বলাতেই তো সার্থকতা, গ্রন্থ লেখক লিখলেন, যদি আমরা অধ্যয়ন না করি, আমরা যদি তার বর্ণনা না করি, তার শ্রবণ মনন না করি, তাহলে লেখকের গ্রন্থ লেখা ব্যর্থ হয়ে যায়। দেব লিখেছেন, সুখদেব শুনিয়েছে, সেই শ্রবণ ধারা যদি অব্যাহত পুষ্ট স্বচ্ছ এবং সংরক্ষিত না হয়, তাহলে তাদের পরিশ্রম বিফল যাবে। প্রদীপটা কেউ প্রজ্বলিত করেছে, সেই প্রজ্বলিত প্রদীপ যাতে নির্বাপিত না হয় তার চেষ্টা করা উচিত। এই জন্য একে দিব্য আধ্যাত্মিক প্রদীপ বলা হচ্ছে। ইয়স্যানুভাবমখিল শ্রুতিসারমেকম, শ্রুতিসার আবার বলা হচ্ছে, শ্রুতির একমাত্র সার, বেদের সার। ঋষিগণ, আমি আপনাদেরকে, আপনারা প্রশ্ন করলে সর্ব শাস্ত্রের সার এবং সহস্বরং সাধন সম্বন্ধে আমি এক কথাই উত্তর দেব, মিতং সারঞ্চ বাগ্মিতা। ভগবান বাসুদেবে যাতে প্রেমলক্ষণা ভক্তির উদয় হয়, শাস্ত্র তাকেই পরম ধর্ম বলে, পরম কর্তব্য বলে, পরম উপায় বলেন, আত্যন্তিক ক্ষেম বলেন, নিঃশ্রেয়স বলেন, পরমশ্রেয় বলেন। সবই পুংসাং পর ধর্ম ইয়ত ভক্তিরঘক্ষজে অহিতুক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। এই যে মনের ভিতরে একটা অস্থিরতা, একটা উদ্বেগ, কিছুতেই শান্তি পাচ্ছে, সবসময় একটা দুঃখ, একটা কষ্ট, একটা ব্যথা, শারীরিক নয, মানসিক। কি করে আত্মিক প্রশান্তি লাভ হবে? বললেন, যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। তা না হলে যতক্ষণ প্রেম ভক্তি না হচ্ছে, প্রেম না পাচ্ছি, ততক্ষণ কিছুতে হৃদয়ের কষ্ট যাবে না, অনেক কষ্ট। কি করে প্রেম লাভ হবে? সবই পুংসাং পর ধর্ম ইয়ত ভক্তির অধক্ষজে, অধক্ষজে প্রেমলক্ষণা ভক্তি কিসে হবে? শ্রবণ কীর্তন করতেই তো হবে, এর দ্বারাই আত্মা সুপ্রসন্ন হবে। ঋষিগণ, বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, যদি ভগবান বাসুদেবে কেউ ভক্তিযোগের অনুষ্ঠান করেন, তাহলে আপনাআপনি জ্ঞান এবং বৈরাগ্য সমস্ত সিদ্ধি লাভ। আপনারা জ্ঞানের কথা বলছেন, বৈরাগ্যের কথা বলছেন, জ্ঞান বৈরাগ্য কভু নহে ভক্তির অঙ্গ, যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। ভক্তিকে গৌণ করলে হবে না। আচ্ছা, বর্ণাশ্রম ধর্মের কথা আপনারা বলছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুজ নোপাদয়েদ যদি রতিং শ্রময়ে বহি কেবলম। ভক্তি বিনা কোন সাধন দিতে নারে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল, অজাবল স্তনন্যায় অন্য সাধন
ভক্তি মুখ নিরীক্ষ কর্ম যোগ জ্ঞান। সনাতন শিক্ষা মহাপ্রভু বলছে, তাহলে বর্ণ ধর্ম আশ্রম ধর্ম চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। তাহলে বর্ণ ধর্ম আশ্রম ধর্ম ভাগবত তাকে দূরে ঠেলে দিচ্ছেন। দেখুন প্রথমে তুষ উড়িয়ে ফেলছেন। আচ্ছা এই যে বিষয় উপভোগ, কামস্য ইন্দ্রিয় প্রীতির লাভ ন, এই যে শরীরকে রক্ষা করার জন্য কাপড়টা কেন পড়তে হবে? শরীরকে রক্ষা করার জন্য। কেন আহার বিহার ব্যবহার? বললেন শরীরকে রক্ষা করার জন্য, সাধনকে রক্ষা করার জন্য। জীবনের লক্ষ্য কি হবে? বলে তত্ত্ব জিজ্ঞাসা, কে আমি কেন আমার এই জারি তাপত্রয়, তত্ত্ব জিজ্ঞাসা, আমার ভিতরে একটা জিজ্ঞাসা আসবে। ঋষিগণ তত্ত্ব কাকে বলে? ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান, এই ত্রিবিধ বিষয়ে তিনটি বিষয়েই আলোচনা। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম, যাকে অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হচ্ছে। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যেভাবে আমাদের ভাগবতকে একেবারে নিংড়ে চৈতন্য ভাগবতী চৈতন্য চরিতামৃতে গোস্বামী গ্রন্থে দেখানো হয়েছে, গৌড়ীয় বৈষ্ণব যারা তাদের মতো ভাগবত তত্ত্ববিদ জগতে কে আছে? দেখুন কি পরিষ্কার করে বলছেন, তস্মাদ একেন মনসা ভগবান সত্ততাং পতিহি শ্রতব্য কীর্তিতব্যশ্চ ধেয়পূজ্যশ্চ নিত্যতা। দেখুন নবধা ভক্তিতে চলে এলেন, পরম ধর্ম বলতে গিয়ে সরল সাধনা সমস্ত শাস্ত্রের সার বললেন, মনকে একাগ্র করে ভগবান সত্যতাং পতি সত্যতপতি আনন্দানন্দ রসানন্দ গোবিন্দই আমাদের শ্রোতব্য, তার কথাই আমরা শুনবো বলবো ভাবব চিন্তা করব তারই আরাধনা করব। শ্রোতব্য কীর্তিতব্য ধেয় শ্রবণ কীর্তন স্মরণ পূজ্য, এই অর্জন কর্মনেশন, এই দিয়ে পরম ধর্মের আরম্ভ হচ্ছে। জদনুধ্যাসিনা যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কোবিদাস্তস্য কো ন কুর্যাত কথারতিম। প্রথম কিন্তু কথায় রুচি কথায় রতিকে নিয়ে আসছে, কীর্তন হবে না স্মরণ হবে না যতক্ষণ পর্যন্ত তার কথাকে না ভালো লাগে। যে যাকে ভালোবাসে তার কথাকে সে ভালোবাসে, আপনি তার কথা বুক দিয়ে বেরিয়ে যান। তো ভগবানকে ভালোবাসার প্রথম লক্ষণ হচ্ছে তার কথাকে ভালোবাসা। জগতে কে এমন বুদ্ধিমান আছেন যে তার কথাকে না ভালোবাসবে? কোন উর্জাত কথা রতি, এইবার কথার মহিমা বলছেন। শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, শুনতে শুনতেই এই নয়টি স্তরে সাধক কিভাবে যে চলে যাবেন এক একটা স্তরকে অতিক্রম করে প্রেম স্তরে, সেটি দেখাচ্ছেন। শৃণ্বতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তার কথা শুনলেই পুণ্য সুকৃতি হচ্ছে,
তার কথা যত বলবো ততই স্বীকৃতি সঞ্চয় হবে। এইভাবে স্বীকৃতি সঞ্চয় হতে হতে সাধু সঙ্গে শ্রদ্ধা লাভ হয়ে যাবে। বলতে বলতে শ্রদ্ধা, শুনিলেই বড় হয় হিত, বলিলেই বড় হয় হিত। শৃণ্বতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ যাবদ্রাণি বিধুনোতি সুরিত সতাম। তিনি হচ্ছেন সাধুগণের সুরিত, তিনি নিজেই আমাদের হৃদয়কে পরিষ্কার করে দেবেন। নষ্ট প্রায়ীষু অভদ্রেষু অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন সাধু সঙ্গে ভজনই একমাত্র অনর্থ নিবৃত্তির উপায়, অন্য কোন উপায় অনর্থ যাবে না। এই শ্রবণ কীর্তন করতে করতে রহিব প্রীতির অঙ্গে, সাধু সঙ্গে রসিক ভগত সঙ্গে রহিব প্রীতির অঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। আর অন্য কোন রাস্তাই নেই, সব রাস্তা বন্ধ, এই শ্রবণ কীর্তনের রাস্তাই খোলা। এই রাস্তাকে কেউ বন্ধ করতে পারবেন না, মহাপ্রভু খুলে দিয়েছেন শ্রবণ কীর্তনের রাস্তা, এই পরম ধর্ম। নষ্ট প্রায়ীষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। যেমন রোজ আহার, রোজ স্নান, হাজার কাজ ছেড়ে স্নান করবে, শত কাজ ছেড়ে স্নান করবে, হাজার কাজ ছেড়ে ভোজন করবে, এইরকম বলা হচ্ছে লক্ষ কাজ ছেড়ে কাজটা করবে। কোটি ত্যক্ত্বা হরিং ভজেত, কোটি কর্মকে ত্যাগ করে শ্রীহরি ভজন করবে, নীতিশাস্ত্র এইরকম বলছেন। শুনতে শুনতে কি হবে, নিত্যং ভাগবত সেবায়া, সেবা বলছেন, ভাগবতের সেবা কি বলেন, শ্রবণ কীর্তন অধ্যয়ন, ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি। এই নিষ্ঠা স্তরে চলে গেলেন, নৈষ্টিকি ভক্তি হয়ে গেল। তদা রজস্তম ভাবা কামলোভাদয়শ্চ, যে আমার চিত্ত স্থির হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না বলেন, এরকম কথা বলে কোনো লাভ নেই। ভাগবত কি বলছেন, নিষ্ঠা স্তরে না গেলে এগুলো যাবে না। তদা রজস্তম ভাবা কামলোভাদয়শ্চ, যে আমি এতকাল ভজন করছি, এটা পেলাম না, ওটা পেলাম না বলে এসব কথা বলে কোনো লাভ নেই। ভাগবত কি বলছেন দেখুন, তদা রজস্তম ভাবা, রজগুণ তমগুণ চিত্তকে বিচলিত করছে, কামলোভাদয়শ্চ যে চেতৈরেতৈর অনাবিদ্ধম স্থিতং সত্ত্বে প্রসীদতি। বিশুদ্ধ সত্যের উদয় হয়ে যাচ্ছে, আসক্তি রুচি স্তরে চলে যাচ্ছে। এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে ভিত্ততে হৃদয় গ্রন্থি ছিদন্তে সর্ব সংশয়া শিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্ট এব আত্মনিশ্বরে। ভগবত সাক্ষাৎকার না হলে কিন্তু এই অন্ধকার যাবে না। এই যে অনাদি কৃষ্ণ বৈমুখ্য দোষ, মায়া যার জন্য ধরেছে, যতক্ষণ পর্যন্ত তাকে না দেখব ততক্ষণ সূর্যোদয় না হবে, ততক্ষণ পর্যন্ত এই অন্ধকার যাবে না। ঋষিগণ, একমাত্র বাসুদেবই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগাহা, বাসুদেব পরা ক্রিয়াহা, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পর ধর্ম,
বাসুদেব পরাগতি। এই শ্লোক ভাগবতে দুবার এসেছে, এটা সুত গোস্বামী চরণ বলছেন, আবার সুতদেব এই কথাই বললেন, ওখানে আছে এখানে বাসুদেব, ওখানে আছে নারায়ণ। নারায়ণ পরাবিদা নারায়ণ পরামখা নারায়ণ পরায়োগা নারায়ণ পরাক্রিয়া নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরম তপঃ নারায়ণ পরো ধর্ম নারায়ণ পরাগতি। দুটি শ্লোকের তাৎপর্যই এক। সর্বপ্রথম সেই জগৎ মঙ্গলময় প্রভু তিনি পুরুষাবতার স্বীকার করেন। আমরা প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে এসে গেছি, এতক্ষণ পর্যন্ত প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে ভাগবতের সার বলে দেওয়া হয়েছে, এখন তৃতীয় অধ্যায়। মহাবিষ্ণুর কথা বলা হচ্ছে, কারণ অন্যান্য মহাবিষ্ণু সংকর্ষণের থেকে আসছেন, তার থেকে কিভাবে সৃষ্টি আসছে। গর্ভদেবশায়ী মহাবিষ্ণু, ক্ষীরাব্দিশায়ী মহাবিষ্ণু, প্রথমে পুরুষাবতার, অপ্রপঞ্চাল প্রপঞ্চে অবতরণম হি অবতারত নেমে আসছে। সর্বপ্রথম তিনি কিরূপে নেমে এলেন, পুরুষাবতারের থেকে আসছে গুণাবতার, ব্রহ্মা মহাদেব বিষ্ণু গুণাবতারী গণন। আচ্ছা, সর্বপ্রথম বলে চতুষ্ণ সনক সনন্দন সনাতন সনৎকুমার জ্ঞান শক্তির আবেশ, তারপরে লীলাবতার, প্রথম আদি লীলাবতার হচ্ছে বরাহদেব, তৃতীয় হচ্ছেন দেবর্ষি নারদ, ইনি ভক্তি শক্তির আবেশ, চতুর্থ হচ্ছেন নরনারায়ণ, পঞ্চম হচ্ছেন কপিল দেব। এইভাবে ভগবান নেমে আসছেন অবতার ছসংখ্যা। ষষ্ঠ অবতার হচ্ছেন দত্তাত্রেয় ভগবান, সপ্তম অবতার হচ্ছেন যজ্ঞ, অষ্টম অবতার হচ্ছেন ঋষভ দেব, নবম হচ্ছেন মহারাজ পৃথু আবেশ অবতার, দশম অবতার হচ্ছেন মৎস্য ভগবান, একাদশ অবতার কূর্মদেব, দ্বাদশ অবতার ধন্বন্তরী, ত্রয়োদশ অবতার হচ্ছেন মোহিনী, চতুর্দশ অবতার হচ্ছেন ভগবান শ্রী নৃসিংহদেব, আর পঞ্চদশ সংখ্যক অবতার বামন, ষোড়শ সংখ্যক অবতার হচ্ছেন পরশুরাম, সতেরো সংখ্যক অবতার হচ্ছেন ভগবান বেদব্যাস, আর অষ্টাদশ সংখ্যক অবতার মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদ পঙ্কজ অবধীশ রঘুনন্দন শ্রীরামচন্দ্র রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বিধসে। আর উনিশ সংখ্যক অবতার হচ্ছেন বলরাম, বিংশ সংখ্যক অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান নেমে আসছেন। এই জন্য অবতারের মধ্যে নাম, কিন্তু উনি তো অবতারই, উনি তো অবতার নন। একুশ সংখ্যক একবিংশ সংখ্যক অবতার হচ্ছেন বুদ্ধদেব, এবং দ্বাবিংশ সংখ্যক অবতার হচ্ছেন ভগবান কল্কি। এখানে হংস এবং হয়গ্রীব দুটি নাম এখানে বলা হয়, এই বাইশ অবতারের কথা, আর ওই দুটি নিলে চব্বিশ অবতার হয়ে গেল। ভাগবতে এদের কথা এবং অন্যান্য পুরাণে এদের কথা বলা হয়েছে, এখন বলা হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
এরা হচ্ছে মহাবিষ্ণুর এই সব অবতার কেহ পুরুষের কলা অংশ। এরা ক্ষীরদকশায়ী মহাবিষ্ণু গর্ভদকশায়ী মহাবিষ্ণুর কেউ কলা, কেউ কলার কলা, কেউ অংশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃহয়ন্তি যুগে যুগে জন্মগুচ্ছং ভগবত জয়ে তৎপ্রজত নর সায়ং প্রাতর গৃহন ভক্তা দুঃখগ্রামাদ বিমুচ্যতে। মাঝে মাঝে কিন্তু আবার ফলশ্রুতি বলা হয়েছে ভাগবতে, একটা প্রসঙ্গ বলেই, একটা আলোচ্য বিষয় বলেই তার ফলশ্রুতি বলা হচ্ছে। যারা এই অবতার লীলা কথা শ্রবণ করেন সকালে সন্ধ্যায় সায়ং প্রাত, তারা সমস্ত দুঃখ গ্রামের থেকে বিমুক্ত হন, তাদের আর কোন দুঃখ থাকে না। কিভাবে ভাগবতের অবতার হল? যেমন নাম রূপে অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তেমনি ভাগবত রূপে অবতীর্ণ হলেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ আজ ভাগবত রূপী মহাসাগরের ভিতরে প্রবেশ করে গেছে। আমাদের দ্বারকানাথ বা ব্রজ চন্দ্রমা তিনি এখন কোথায় বললেন ভাগবত রূপী রসাহার নবে, এখান থেকে ওনাকে বার করতে হবে। আমরা ভাগবতের থেকে শ্রীকৃষ্ণ চন্দ্রমার উদয়কে দেখতে পাব। সমুদ্রের পারে যেমন লোকে সূর্যোদয় চন্দ্রোদয় দেখে, সূর্যাস্ত চন্দ্রাস্ত দেখে, তখন মনে হয় সাগরের মধ্যে থেকে লাল টুকটুকে সূর্য উদিত হচ্ছে, আবার সাগরের মধ্যে ডুব দিচ্ছে পশ্চিম সাগরে সূর্য, যেমন সোনালী চন্দ্র পূর্ব দিকে সাগরের মধ্যে থেকে উদিত হইল, আবার সাগরের মধ্যে যেন প্রভাতে অস্ত গেল। বললেন ঠিক সেই প্রকার ভাগবত রূপী মহাসাগরে শ্রীকৃষ্ণ চন্দ্র প্রবেশ করে গেছেন, শ্রীকৃষ্ণ রূপী পূর্ণ চন্দ্রমা। এই জন্য ভাগবতের ভিতরেই আছে কবি। একথা স্কন্দ পুরাণে ভাগবত মাহাত্ম্যে কুসুম সরোবরে উদ্ধব মহাশয় বজ্রনাভকে যে কৃষ্ণ কথা শোনাচ্ছেন, ভাগবতী কথা শোনাচ্ছেন, সেখানে এটি পরিষ্কার ভাবে বোঝানো হয়েছে। ভাগবতের আশ্রয়ে আমরা ধামকে পাবো, নিত্য লীলাকে পাবো, সবকিছু নিত্য বস্তুকে জানতে পাবো। ভাগবত কিভাবে আবির্ভূত হলেন পুরাণ সূর্য, সেই প্রসঙ্গে মহাভারতের কথার শেষ প্রসঙ্গ, তারপরে আমাদের বেদব্যাসীর যেন মোহ, এটাও তো লীলা। বেদব্যাস কি করে মোহিত হবে? যেমন অর্জুনের মোহ, যেমন উদ্ধবের শোকাকুল অবস্থা, উদ্ধব যদি শোকাকুল না হন, এরকম আকুল ব্যাকুল না হন, দ্বারকানাথ তাকে এইভাবে উপদেশ করতে বসেন না। অর্জুন যদি এই প্রকার বিচলিত না হন, তেমনি ব্যাসদেবের বিচলিত অবস্থা, ব্যাসদেবের মোহ, দেবর্ষি নারদের আগমন, নারদের উপদেশ, তুমি অনেক কিছু লিখেছ কিন্তু ভগবানের গুণ কীর্তন করো নাই। ভবতা অনুদিতং প্রায়ম, ভগবানের নির্মল যশ তুমি বর্ণন করো নাই, মিশিয়ে বলেছ। মহাভারতে কি কৃষ্ণের যশের বর্ণনা নেই? বিষ্ণু পুরাণ আদিতে, ভবিষ্য পুরাণ আদিতে, পদ্মপুরাণ আদিতে অবশ্য আছে, কিন্তু আরো অন্যান্য কথা এসে গেছে। ভগবতা অনুদিতং প্রায় যশো ভগবতা মলম, ভগবানের অমল যশ
যশ কীর্তন করো নাই, নির্মল যশ, আর কোনো কথা বলতে পারবে না। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। এই যে নানা মত পথের কথা তুমি বলেছ, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। একটা কথা বলবে তো, একটা পথ দেখাবে। তুমি মানুষকে ঘোর প্যাচের মধ্যে, চক্র গুহের মধ্যে ফেলে দিয়েছ। যথা ধর্মা দয়শ্চার্থ মুনিবর যানু কীর্তিতা, ন তথা বাসুদেবস্য মহিমা ছনু বর্ণিত। তুমি যতটা পরিমাণে বাক্য ব্যয় করেছো, যতটা পরিমাণে তুমি শব্দ সঞ্চয়ন করেছো, ধর্ম বলতে গিয়ে বিষয় উপভোগ, পুণ্য কর্ম বলতে গিয়ে তারপরে মোক্ষ ধর্ম বিস্তার করতে গিয়ে, ততটা কথা তো তুমি ভক্তির সম্বন্ধে বলনি, ততটা কথা তো গোবিন্দের গুণের সম্বন্ধে বলনি, যতখানি কথা তুমি ধর্ম অর্থ কাম্য সম্বন্ধে বলেছো, এটাই তোমার ত্রুটি। এই জন্য তোমার মন প্রসন্ন হচ্ছে না। তুমি তোমার কর্তব্য কর্ম ঠিক ঠিক মতো করনি। যতক্ষণ পর্যন্ত মানুষ তার কর্তব্য কর্মকে ঠিক মতো না করে, ততক্ষণ পর্যন্ত সে মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। দেবর্ষি নারদ কর্মকে খণ্ডন করছেন, জ্ঞানকে খণ্ডন করছেন। ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরে ভজন অপক্যোথ পতে তত যদি কো বা ভদ্রমমুষ্য কিংবা। ত্যক্ত্বা স্বধর্মং ভজত যনস্য। দেখুন ভাগবত এত সুন্দর, তুমি হাজার কথা বলেছ, এত বিশাল গ্রন্থ হয়ে গেছে, লক্ষ শ্লোকাত্মক ভাগ মহাভারত, মহাভারতের থেকে বিশাল গ্রন্থ নেই। কিন্তু আমি তাকে কাক তীর্থ বলি, এত বড় কথা বলে দিলে। কাক তীর্থ কাকে বলে? যেখানে উচ্ছিষ্ট পাতা ফেলা হয়, ওটা অপবিত্র জায়গা। তদ্বাগ বিসর্গ জনতার্থ বিপ্লব যস্মিন প্রতিশ্লোকমবধ্যবক্তপি নামানি অনন্তস্য যশঙ্কিতানি শৃণ্বন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। এত সুন্দর ভালো রচনাও নয়, ভালো শব্দ নেই, ললিত কাব্যকলাও তার মধ্যে নেই, কিন্তু ভগবানের কথা বলছে। প্রতি শব্দে শব্দে ভগবানের নাম, তার লীলা কথা বলছে। বলেন সাধুগণ আদর করে শোনেন, মন দিয়ে শোনেন। তো ভাগবত পরমহংসরূপী রাজহংস মরালকুল কখনো সেই উচ্ছিষ্ট পত্র যেখানে ফেলা হয় সেখানে আসেন না। তারা মানস সরস বিহারী, তারা মানস সরোবরে বিহার করেন। যারা ভক্তিরস আস্বাদন করেন, ভগবানের নাম রূপ গুণলীলা আস্বাদন করেন, তারা তোমার ওই গ্রন্থের আদর করবে না। দেখুন দেবর্ষি নারদ কিরকম কথা বলছেন। এই বলে চতুশ্লোকে বিদ্যা দান করলেন, আর নিজের পূর্বজন্মের কাহিনী শোনালেন। পূর্বকল্পে আমি দাসী পুত্র ছিলাম। এই চাতুর্মাসের সময় মাত্র চার মাস আমি সাধু সেবা করেছি, সাধুগণের উচ্ছিষ্ট ভোজন করেছি। একবার যেদিন প্রথম, একদিনই কি মাত্র উনি অধরামৃত সেবা করেছেন? বললেন না, যেদিন প্রথম আমি অধরামৃত সেবা করলাম তদপাস্ত কিল্লিশর, সঙ্গে সঙ্গে আমি নিষ্পাপ হয়ে গেলাম। তাহলে কিসে নিষ্পাপ হওয়া যায়? অধরামৃত বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন
বৈষ্ণবের পাদদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। ভাগবতেরই তো কথা, চমকার কোথা থেকে আসছে? ভাগবতের থেকে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ দীন নরোত্তম কান্দে, হিয়ায় ধৈর্য নাহি বন্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আমি কি করে আজ দাসী পুত্রের থেকে নারদ হলাম, দেবর্ষি নারদ হলাম, কোথায় দাসী পুত্র, কোথায় ব্রহ্মার পুত্র? এটা কি করে সম্ভব হলো? নিজের জীবনী বলছেন, কি করে আমি ভক্তি পেলাম? শ্রবণাঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, তাদের অধরামৃত সেবার দ্বারা, তাদের পরিচর্যার দ্বারা। যারা যারা ভক্তি পেয়েছেন তারা কিন্তু সাধু দর্শনে পেয়েছেন, সাধু মুখে কথামৃত শুনিয়া বিমলচিত, তারা হরি কথা তাদেরকে টেনে এনেছে, সাধু টেনে এনেছে, অধরামৃত টেনে এনেছে, সেবা টেনে এনেছে। আজও যারা এসেছেন আসছেন তাদেরকে কে টেনে এনে আনলো? বললেন সাধু দর্শন টেনে এনেছে, হরিকথা হরিনাম প্রসাদ টেনে এনেছে, অধরামৃত টেনে এনেছে, শ্রীবিগ্রহ টেনে এনেছে, ধাম টেনে এনেছে। প্রগায়ত সবীর্যানি, এই দেখো আমি মহাবিষ্ণুর থেকে এই বীণাটা পেয়েছি, মহাবিষ্ণু আমাকে বীণা দিয়েছে, ব্রহ্মার পুত্র হয়ে জন্মালাম, মহাবিষ্ণু আমাকে বীণা দিলেন, এখন একটা সেবা দিয়েছেন আমাকে, আজ্ঞা সেবা। ললিতার আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে, আজ্ঞা সেবা কবে পাব? মহাবিষ্ণু আমাকে একটা আজ্ঞা সেবা দিয়ে এই বীণাটা দিয়েছেন, বললেন আমার গুণ গাও। প্রগায়ত দেবদত্ত্যাম ইমাং বীণাম সরব্রহ্ম বিভূষিতাম, সরব্রহ্ম বলতে সারেগমপধনিসা, সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরি কথাম গায়মানশ্চরাম্যহম্। এখন আমি হরি কথা বলতে বলতে চতুর্দশ ভুবন ঘুরে বেড়াই, ব্রহ্মাণ্ডের ভিতরেও অবিঘাত গতি কচিত, ব্রহ্মাণ্ডের বাইরে চলে যাই, ভূর্ভুবস্য জনমহ তপসত্ত্বে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতল, বিরজাকে অতিক্রম করে বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা সব জায়গায় অবিঘাত আমার গতি, যেখানে ইচ্ছা আমি চলে যাব, আর সব সময় হরি গুণগান করব, সবার কাছে গিয়ে গান গাইব, সকলকে ভক্ত বানাব। মহাবিষ্ণু এই সেবা দিয়েছেন, যখনই আমি গান আরম্ভ করি না মহাবিষ্ণু আমাকে এসে দর্শন দেন, যেই আমি গান আরম্ভ করি। অনেক সময় আমার আবেশ, আমি বীণাটায় আঙুল থাকে মাত্র, কিন্তু বীণা আপনি বাজতে থাকে, ওই জন্য বলছেন সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরি কথাম প্রগায়ত সবীর্যানি তীর্থপাদ প্রিয়শ্রব। প্রিয়শ্রবা, ভগবান সবচেয়ে ভালোবাসেন কি? তার কথা ভালোবাসেন, তার কথা বললেই উনি ছুটে আসেন, বক্তার হৃদয়ে শ্রোতার হৃদয়ে সেই জায়গায় নিজে এসে উপস্থিত হন, এই জন্য আমাকে উনি সবসময় দর্শন দেন, আমি সবসময় ওনাকে দেখতে পাই, এই জন্য আমাকে সর্বদা বৈকুণ্ঠেও যেতে হয় না, ওনার কাছেও যেতে হয় না। আহুত ইবমে শীঘ্রম দর্শনং যাতি চেতসি, কি করলে ভগবানের দর্শন হয়? বলেন আমরা যদি এখন রাধারানীর কথা বলি, রাধারানী ছুটে এখানে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, আমার কথা বলছে, আমার কথা বলে যে আমার মত হয় সেই সখী বসিয়া কহিনুরের নাম। মহাপ্রভুর কথা যদি আমরা বলি মহাপ্রভু ছুটি চলে আসবেন, কারণ প্রিয়শ্রবা ওনার কথা শুনতে উনি বড় ভালোবাসে, ওনাকে বশ করা যায় ওনার কথা শুনিয়ে, ওনার কথা বলে। উনি নিজে বলছেন দ্রৌপদী পাঞ্চালী কৃষ্ণে সখী, যেদিন তুমি হা গোবিন্দ বলে ডেকেছো
যখন তোমার বস্ত্র হরণ করছিল দুঃশাসন আদি, তখন তুমি আত্মস্বরে দুই হাত তুলে আত্মনাদ করে হা গোবিন্দ হা দ্বারকানাথ বলে যে ডেকেছো, এখনো আমি ভুলতে পারছি না সেই আমার কানের ভিতরে সবসময় হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ। আর তোমার সেই অশ্রু স্নাত মুখ আর তোমার আত্মস্বর, আমি কিছুতেই আমার মনে হচ্ছে আমি ঋণী হয়ে গেছি দ্রৌপদী, তোমার কাছে পাঞ্চালী, তোমার কাছে ঋণী হয়ে গেছি, তুমি যে হা গোবিন্দ বলে আমায় ডেকেছ। তাহলে তার নামটাকে কত আকর্ষণ করে, কানের ভিতর দিয়া মরণে বসিল, ওনার নাম করলেই উনি ছুটে আসবেন। এই যে দ্রৌপদীকে বলছেন, যারা আমার সম্মুখে আমার নাম করে নৃত্য করে, আমি সত্য সত্য বলছি তাদের কাছে আমি চিরতরে বিকৃত হয়ে যাই। তাহলে কত সহজ সরল তাকে বশ করা সাধনা। এই জন্য প্রিয় বেদব্যাস, তুমি কি বুঝবে, আমি যে আমার দাসীপুত্র জীবনের কথা তোমাকে বললাম, সাধন সিদ্ধির রহস্য তুমি কি বুঝবে? এতদ্ধাতুর চিত্তানাম মাত্র স্পর্শে ছায়ামোহ ভব সিন্ধু প্লব দৃষ্ট হরে চর্যানুবর্ণনম। শ্রীহরির কথা বলা এই একটা মাত্র জাহাজ, একটা মাত্র নৌকো ওপারে যাওয়ার, এই নৌকাটা দাও তুমি সকলকে, এই নৌকায় চড়াও, সকলে হরি কথারূপী নৌকা পাক। দেবর্ষি নারদ বলছেন এই জাহাজে চড়াও, এই নৌকায় চড়াও। তুমি অজ হয়েও জন্মগ্রহণ করেছ, আমি তোমাকে কি উপদেশ দেব? তুমি তোমার মহত্বকে হৃদয়ঙ্গম করো। এই বলে চতুশ্রুতি বিদ্যা দিলেন, বেদব্যাস সমাধিস্থ হয়ে গেলেন। ভগবানেরও প্রয়োজন আছে ভক্তের কৃপা। বেদব্যাস ব্যাস নারায়ণ সাক্ষাৎ নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র জীর্ণ তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্জ্বালিত জ্ঞানময় প্রদীপ। ভগবানও অনেক সময় ভুলে যান, তখন ভক্ত কৃপার প্রয়োজন হয়। ভক্তের কৃপা ছাড়া কিছুতেই ভক্তি লাভ হয় না, এ বিষয়ে এটি প্রমাণ। ভগবত অবতার হয়েও বেদব্যাস কেন মোহিত হয়ে জ্ঞান কর্ম যোগ বিবিধ পথকে দেখালেন উনি, ভক্তিকে গৌণ করে আজ উনি চেতনা লাভ করলেন, সমাধিস্থ হয়ে গেলেন। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমে পশ্চিমে তটে, ভাগবত কোথায় লেখা হয়েছে? ভাগবতের আবির্ভাব হয়েছে সরস্বতী নদীর তীরে। ভাগবতী বর্ণিত লীলাসা হয়েছে যমুনার কূলে। ভাগবতের বাল্যাবস্থা কেটেছে সরস্বতীর কূলে। ভাগবত লিখিত হয়েছে সরস্বতী নদীর তীরে হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে। ভাগবতের বর্ণিত লীলা অনুষ্ঠিত হয়েছে যমুনার কূলে। আর ভাগবতের অভিভাষণ ব্যাখ্যান পরিবেশন হয়েছে গঙ্গার কূলে। তিন নদীর সঙ্গে দেখুন ভাগবতের কিরকম সম্বন্ধ। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমে পশ্চিমে তটে সম্যা প্রাশয়িতে প্রক্ত ঋষীণাম সত্রবর্ধনঃ। বেদব্যাস চুপচাপ সমাধিস্থ হয়ে গেছে, চিন্তা করছে, হৃদয় আলোকিত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দর্শন হচ্ছে সৃষ্টি লীলা, প্রলয় লীলা, পালন লীলা, নিত্য লীলা, ক্রম লীলা, প্রকট লীলা, সব লীলা একে 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 উনি দেখতে পাচ্ছেন। দেখে দেখে যেমন আচার্য পাদগণ রঘুনাথ দাস গোস্বামী পাদ এখানে সাধন করছেন, লীলা দর্শন করছেন, তারপরে যখন বাহ্য দশায় আসছেন তখন সেই আজ যা দর্শন করেছেন সেটাই প্রার্থনার আকারে লিখে রাখছেন।
প্রার্থনা করছে, আর কবে দেখবো, কবে দেখতে পাবো, কবে ভবিষ্যৎকাল প্রয়োগ করছে, সব জায়গায় ভবিষ্যৎকাল প্রয়োগ করেছে। ব্যাসদেব দর্শন করলেন ভগবানকে, অবশ্য পুরুষম দিব্যম মায়াং চ তদপাশ্রয়ং, স্বরূপ শক্তি সেবা করছে। সন্ধিনী সম্বিত লাদিনী শ্রী ও লীলা কিভাবে সেবা করছে প্রভু, মায়া শক্তি দেখছেন পিছনে, ত্রিগুণময়ী অজাং লোহিত শুক্ল কৃষ্ণ, মাঝখানে আছে জীব শক্তি, জীব শক্তি এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, এই জন্য তটস্থাক্ষা, জীবের ভিতরে অনুস্বাতন্ত্র রয়েছে। এই জন্য মহাপ্রভু বললেন বাসুদেব দত্ত, কৃষ্ণ কি অসমর্থ, তিনি ইচ্ছা করলে সকলকে এক মুহূর্তেই উদ্ধার করতে পারেন, সকলের পাপ তাপটা তোমার ঘাড়ে কেন দেবেন, তোমাকে কেন প্রারব্ধ সকলের ভোগ করাবে, তুমি যে প্রার্থনা করেছো এতেই কৃষ্ণ শুনে নিয়েছেন, সমস্ত জীবের উদ্ধার হয়ে গেছে। তাহলে কৃষ্ণ তো একদিনে সকলকে উদ্ধার করতে পারেন আমাদেরকে, কিন্তু তাহলে সাধনা থাকে না, সাধন রূপী পরিশ্রমে অর্জন করতে হবে প্রেম, আজ সাধন বিনা সাধ্য বস্তু কেমন আমি পাই, তো সাধনাটা তো কোনো কঠিন নয়, এই জন্য সাধন করে পেতে হবে, সেই সাধনা কি না স্বরূপ শক্তির আশ্রয়। জীব যখন লাদিনী সম্বিত শক্তির আশ্রয় নিচ্ছেন তখন মায়া শক্তি ধীরে 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 তাকে ছেড়ে যাচ্ছে, স্বরূপ শক্তির ভিতরে প্রবেশ করে লাদিনী শক্তির দ্বারা প্রীতি মসৃণা হয়ে জীব প্রেম লাভ করে ভগবানের চরণে চলে যাচ্ছে। কিভাবে আবদ্ধ হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, আবার কিভাবে সাধু সঙ্গ পেয়ে সাধন পেয়ে প্রেম পেয়ে উন্মুক্ত হচ্ছে, এই যে একবার পরিক্রমা হয়ে গেল, একবার এই যে 84 লক্ষ জমি ভ্রমণ করে সাধু সঙ্গ পেয়ে ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে নদীর প্রবাহে জয়ীছে কাষ্ঠ লাগে তীরে, নিশ্চয়ই লাগবে, তো সেই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে একবার ঘুরে এলো আবার কৃষ্ণের কাছে চলে এলো। বেদব্যাস দেখতে পাচ্ছেন জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম পরোপি মনুতে অনর্থং চাপি উপপদ্যতে অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে দৃষ্ট্বা অজানত বিদ্বান চক্রে সত্তত সংহিতা। এটি উনি সমাধি যোগে দর্শন করে যারা জানেন না তাদেরকে জানান, অজানত যারা জানেন তারা তো জানেনি, যারা এই পরম সত্য জানেন না, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানব এই পরম সত্যকে জানেন না, এই জন্য তাদের জন্য উনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করলেন। যস্যাং বৈশ্রুয়মানায়াম, ব্যাসদেব নিজের আত্মজীবনী নিজেই লিখেছেন, নিজের কথা কেউ নিজে লেখে, নিজের কথা কি কেউ নিজে বলে, কিন্তু তারা এত করুণ, যদি না লেখেন তাহলে তো আমরা অন্ধকারে হাতড়াবো, কিছুই জানতে পারবো না, এই জন্য লিখেছে। যস্যাং বৈশ্রুয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তি পুংসাম শোক মোহ ভয়াবহা। শ্রীমদ ভাগবত যদি আমরা শ্রবণ করি বর্ণন করি সকলে বলতে পারেন, সকলে শুনতে পারেন, সকলেই অনুশীলন করতে পারেন, কারণ ভক্তি সার্বজনীন, সার্বকালীন, সার্বদেশী, সার্বভৌমিক, সবারই সবকে অধিকার, সমান অধিকার, কৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী, কি বালক কি বৃদ্ধ কি পুরুষ নারী। শুনলে কি হবে, শোক মোহ ভয় নাশিনী ভক্তির উদয় হবে,
এটা আনুষঙ্গিক পথ, ভক্তির পথ তো প্রেম, কিন্তু ভাগবত বলছেন শোক মোহ ভয়াবহ। শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না, ক্ষুধা থাকবে না, তৃষ্ণা থাকবে না, তাহলে কি পাথর প্রতিমা হয়ে যাব? বললেন না, পাথর হবেন না, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে খাসে গায় করে নর্তন, এ অমৃত কর পান ইহা সব নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস না পর কুতর্ক গর্তে অমেধ্য কর্ক সাবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। কবিরাজ সম্পাদ বললেন ভাগবত রচনা হলো, শুকদেবের জন্ম হলো, শুকদেবকে উনি 4 বছর পড়ালেন, 12 বছরে শুকদেব জন্ম নিয়ে 4 বছর ভাগবত পড়ে কণ্ঠস্থ করে 16 বছর বয়স, তখন উনি মহারাজ পরীক্ষিতের সভায় এলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা, কুরুপাণ্ডবের যুদ্ধ শেষ হলো, দুর্যোধনের উরুভঙ্গ হল, অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করলো রাত্রিবেলা, দ্রৌপদী বিলাপ করছেন, অর্জুন প্রতিজ্ঞা করলেন, শেষে জানা গেল গুরুপুত্র, গুরুপুত্রকে যখন অর্জুন অশ্বত্থামার পিছনে ছুটলেন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, ব্রহ্মাস্ত্র সম্মাননীয় অস্ত্র, ব্রহ্মার স্বরূপ চারিদিক থেকে অর্জুনকে একেবারে অগ্নি হয়ে বিশাল তেজ নিয়ে ঘিরে ধরল ব্রহ্মাস্ত্র। অর্জুন বুঝতে পারছেন না এত আলো এত তেজ কেন। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম অভয়ঙ্কর, তুমি তো ভক্তের অভয়দাতা, এত আগুন এত তেজ এত আলোস আমার সামনে কেন? এটা ব্রহ্মাস্ত্রের তেজ, তুমিও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ কর, ব্রহ্মাস্ত্রের দ্বারা ব্রহ্মাস্ত্রকে পরাভূত কর। অর্জুন ব্রহ্মাস্ত্র ছাড়লেন, দুটো ব্রহ্মাস্ত্রকে টেনে তুনের ভিতরে নিয়ে নিলেন, দেখছেন অশ্বত্থামা পালিয়ে যাচ্ছে, অশ্বত্থামাকে ধরলেন, বাঁধলেন, শিবিরে নিয়ে এলেন। দ্রৌপদী কিন্তু প্রণাম করলেন, এই দেখুন গুরুপুত্র গুরুসূত্র গুরু পরিবার, এই 3 লইয়া করো আচার ব্যবহার, এই 3কে অপমান করবেন কখন? গুরুসূত্র গুরুপুত্র গুরু পরিবার, একে কখনো অনাদর করবে না অপমান করবে না, তার প্রমাণ যে 5টা পুত্রকে রাত্রিবেলা হত্যা করেছে ঘুমন্ত অবস্থায়, কিন্তু দ্রৌপদী দেবী প্রণাম করলেন অশ্বত্থামাকে, কৃপয়া ননামহ বললেন, মুচ্চতাম মুচ্চতাম এস, ছেড়ে দাও ছেড়ে দাও, কারণ এ তো গুরুপুত্র, আমার পুত্রকে হত্যা করেছে ঠিকই, কিন্তু এ তো গুরুপুত্র, আমি যেমন পুত্র শোকে কাঁদছি, মাতা গৌতমী কৃপি একে মানলে তো আমাদের গুরুমাও কাঁদতে থাকবে, নইল গুরুমাকে কাঁদিও না, যে দ্রোণাচার্যের কৃপায় তুমি সরহস্য ধনুর্বেদ মন্ত্রের সঙ্গে ধনুর্বেদকে প্রাপ্ত হয়েছ, বিজয়ী হয়েছ, তার একমাত্র পুত্র এই অশ্বত্থামাকে এইভাবে অপমান করবে না, তোমার অশ্বত্থামার মাতাকে গুরু মাকে কাঁদাবে না। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ঠিক বলেছে পাঞ্চালী, দ্রৌপদী ঠিক বলেছে, ভীম অবশ্য খুব রেগে ভক্তিতম্বি করছিল, এই ক্ষমা করতে করতে আজ আমাদের এই দশা, কেবল ক্ষমা কেবল ধৈর্য ধৈর্য ধৈর্য, ভীম রেগে গিয়ে অনেক কথা বলছিল, কিন্তু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালেন, শ্রীকৃষ্ণ বললেন, আমি এসব ঝামেলার ভিতরে, তোমাদের পারিবারিক সমস্যা এসবের ভিতরে, গুরু শিষ্যের ব্যাপার এসবের ভিতরে আমি নাক গলিয়ে করব,
এই বলে উনি ইঙ্গিত করলেন। অর্জুন বুঝে নিলেন যে এর যে মণি রয়েছে, এই মণিটাকে নিয়ে নাও, এর শক্তিটা নিয়ে নাও, একে অপমান করে আর বের করে নাও। তাই করলেন মণি জহার মূর্ধন্যম দিজস্ব সহ মূর্ধজম। এখন নিষ্প্রভ হয়ে গেল, এক তো বালক হত্যা, তাতে অপমান, তাতে মণিহীন। শ্রীকৃষ্ণ একে অভিশপ্ত করলেন, বলে যাও তুমি ঘুরে বেড়াও, তুমি এখন দীর্ঘায়ু হয়ে ঘুরে বেড়াও, কোথাও আশ্রয় পাবে না, চারিদিকে অন্ধকার, প্রেতের মতো ঘুরে বেড়াও। অশ্বত্থামা আজও ঘুরে বেড়াচ্ছে, আজও মাথার যন্ত্রণায় ছটফট করছে। অশ্বত্থামা বলির ব্যাস হনুমাংশ্চ বিভীষণ কৃপ পরশুরাম সপ্তইতে চিরজীবিন মার্কণ্ডে অথাষ্টম। এই আটজন ভারতবর্ষেই আছেন, এখনো ঘুরে বেড়াচ্ছেন। এইখানেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, সকলে গঙ্গায় স্নান করলেন, শ্রাদ্ধ তর্পণাদি হলো। এই যে শ্রাদ্ধ তর্পণ করতে হয় তার প্রমাণ এখানে ভাগবতে, গুরু বংশকে যে সম্মান করতে হয় তার প্রমাণ এখানে ভাগবতে। এরপরে মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হলো। ভগবান বললেন অনেকদিন আমি দ্বারকার থেকে এসেছি, দ্বারকাবাসী আমার প্রতীক্ষা করছে, আমার তো দ্বারকায় এখন যাওয়া উচিত। যখন দ্বারকায় যাবেন সুসজ্জিত রথে উঠছেন, সকলে স্নেহে বিগলিত বিচলিত, সকলে কাঁদছেন, দ্বারকানাথকে কি করে বিদায় দেবেন। এই সময় উত্তরা দেবী তিনি ভয় ভয় বিহ্বলা হয়ে অন্তঃপুরের থেকে ছুটতে ছুটতে, অভিমন্যুর পত্নী শ্রীকৃষ্ণের একমাত্র ভাগিনেয়, শ্রীকৃষ্ণের একমাত্র ভাগ্নে অভিমন্যু, সুভদ্রার পুত্র, অর্জুন পুত্র, উত্তরাকে বিরাট বিরাট রাজির কন্যা, এই উত্তরা বৃহন্নলার ছাত্রী, অর্জুনের ছাত্রী। ভগবান দ্বারকানাথ অভিমন্যুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, মাত্র কয়েক মাস বিয়ে হয়েছে, তারপরেই যুদ্ধ। গর্ভবতী অন্তঃসত্ত্বা উত্তরা তিনি ভয়ে বিহ্বলা হয়ে অন্তঃপুরের থেকে ছুটে আসছেন, সর্বজন সমক্ষে রাজপথে দ্বারকানাথের বিদায় বিদায় বেলায়। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নাম্যং তদভয়ং পশ্যে যত্র মৃত্যুর পরস্পরম। আমাকে স্মরণ দিন হে দেবদেব, হে মহাযোগিন, হে জগৎপতি, আমি শরণাগত, আমার মৃত্যু হোক। কামং দহতু মে নাথ মামে গর্ভ নিপাততা, আমার আমার যথেষ্ট কষ্ট হোক, আমি মৃত্যুকে আস্তে আস্তে বরণ করে নেব, কিন্তু আমার গর্ভটা যেন নষ্ট না করে, গর্ভস্থ শিশু যাতে নষ্ট না হয়। শ্রীকৃষ্ণ ভাবলেন কি হলো, অশ্বত্থামা পুনরায় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে উত্তরার গর্ভকে লক্ষ্য করে, পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে স্মরণ করলেন, সুদর্শন চক্রের দ্বারা ব্রহ্মাস্ত্রকে তিনি পরাভূত করলেন, উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন, গর্ভস্থ শিশুকে দর্শন দিলেন। শঙ্খচক্র গদা পদ্মধারী রাজীব লোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত সজল জলদ নীলম দর্শিত উদার শীলম। উত্তরার গর্ভে তিনি শিশুর চারিদিকে ঘুরছেন, ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করে শিশুকে প্রাণদান করে, কেউ বুঝতে পারল না, কিন্তু কুন্তী দেবী বুঝতে পারলেন। কুন্তী দেবী পিসিমা, তিনি প্রণাম করছেন কৃষ্ণকে। পিসিমা করেন কি, তোমাকে প্রণাম করতে চাই বাসুদেব দেবকী নন্দন, যাদবেন্দ্র যদুনাথ যদুনন্দন, আমাকে প্রণাম করছেন কেন পিসিমা?
নমস্যে পুরুষং ত্বাম, তুমি হচ্ছ কাল, তুমি ঈশান, মায়া জগনিকাচ্ছন্নম, তুমি যোগ মায়ায় সমাবৃত, তুমি ধরা দিচ্ছ না, তুমি কি অপূর্ব লীলানাট্য বিস্তার করছ ভক্তি যোগ বিধানার্থম। তুমি তোমার ভক্তি যোগ, ভক্তির মহিমা, ভক্তির মহিমাকে জগতে জানাতে এই রূপে লীলায়িত হচ্ছ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, পিসিমা করেন কি, প্রণাম করছেন কেন? নম পঙ্কজনাভায়, নম পঙ্কজমালিনে, নম পঙ্কজনেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। আমাকে আবার সেই বিপদগুলো ফিরিয়ে দাও, আমি বিপদ চাই। এই যে যদুবংশ এবং পুরুবংশের প্রতি আমার যে স্নেহ মমতা, এই স্নেহ মমতা পাশকে তুমি ছিন্ন করে দাও, তোমার চরণের দিকে আমার মন সব সময় প্রবাহিত হোক গঙ্গা ধারার মতো। আজ পৃথিবীর কত শোভা, যেদিকে তাকাই সেই দিকেই তোমার চরণ চিহ্ন। তুমি সারা পৃথিবী জুড়ে, সারা ভারত জুড়ে তুমি লীলা করছো, সর্বত্র তোমার চরণ চিহ্ন। তোমার দৃষ্টিতে বৃক্ষ লতা আকাশ বাতাস কিরকম প্রফুল্লিত, চারিদিকে মঙ্গলময়। এই অমঙ্গলের ভিতরে এত মঙ্গলের বৃষ্টি, তুমি যেতে পারবে না, আমাদের অনেক বিপদ। সম্পদ দিয়ে গুলিয়ে তুমি বিদায় নিতে পারবে না, আবার সেই বিপদগুলো ফিরিয়ে দাও। বিপদ সন্তত তত্র তত্র জগৎগুরু, শ্রীকৃষ্ণকে জগৎগুরু বলছে, বিশ্বগুরু বলছে পিসিমা। যখন বিপদে পড়বো, বিপদ বারণ বিপদ নাশন তোমাকে স্মরণ করবো, তখনই তুমি ছুটে আসবে। পিসিমা কি হয়েছে, ডাকছেন কেন, কাঁদছেন কেন? এখন সম্পদ দিয়ে তুমি আমাকে ভুলিয়ে চলে যেতে চাইছ, তা হবে না। সেইবার শ্রীকৃষ্ণের যাওয়া হলো না দ্বারকায়। শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষণসম, বলতে বলতে কুন্তী দেবী কোথায় চলে গেলেন জানেন? শ্রীকৃষ্ণের বাল্য লীলায়, গোকুল বিহারীর গোকুল লীলায়, দামবন্ধন লীলায়। মায়ের তরাসে চাপে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হাগাগি গুলিছে তাগে। প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননী চোরা, মায়ের তরাসে চাহে দিশে দিশে। কুন্তী দেবী সেই লীলার বর্ণনা করছে। এই লীলার ছবি আমার অন্তরে যখন জাগে, আমি একেবারে মোহিত হয়ে যাই। তোমার এত ভয়, স্বয়ং মহাকালেরও কাল যিনি, তিনি এত ভীত। যারা তোমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, বলেন, চিন্তা করেন, তারা অচিরে তোমার চরণ কমলের দর্শন পান, তাদের আর এই ভব প্রবাহ থাকে না। এই ভব সাগরের প্রবাহ ওখানে সে দাঁড়িয়ে যায়, স্থির হয়ে যায়। শৃণন্তি গৃহন্তি গায়ন্তি অভিক্ষণস স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা তৈব পশ্যন্তি অচিরে তাবকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম্। এ হচ্ছে কুন্তী স্তুতি, সম্বোধন করছেন, হে কৃষ্ণ, কৃষ্ণ সখ, বৃষ্টি ঋষভ, অবনিদ্র, রাজন্য বংশ দহনাপর্গ বীর্য, হে গোবিন্দ, হে গো সুর দ্বিজাতি হরাবতার, হে অখিল গুর ভগবান নমস্তে। কুন্তী দেবী তিনি পরমতত্ত্বজ্ঞান, পরমবিদুষী, গোবিন্দ হাসছে, কথাগুলো শুনে হাসছে, কি উত্তর দেবেন? মন্দং জহাস গোবিন্দ বৈকুণ্ঠ মোহায়ন ইব মায়া। পিসিমা যদি প্রণাম করে তাহলে তো লীলা হবে না, সর্বোত্তম নরলীলা, নরবহু তাহার স্বরূপ, তাহলে তো দেবলীলা হয়ে গেল, নরলীলার মাধুর্য আস্বাদন হবে না। পিসিমাকে হাসির দ্বারা মোহিত করলেন, দ্বারকায় যেতে দিলেন না কুন্তী দেবী। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, মহারাজ যুধিষ্ঠিরকে অনেক বোঝালেন, আপনি কেন এত শোক করছেন,
কিন্তু উনি কিছুতেই বোঝেন না। এই তুচ্ছ রাজ সিংহাসনের জন্য 18 অক্ষহীনী সেনা, ভারতবর্ষের সমস্ত সুরবী খাত্র শক্তি আজ নিঃশেষ হয়ে গেল। এদিকে কুরুক্ষেত্রে উত্তরায়ণ, উত্তরায়ণের অপেক্ষায় দেবব্রত গঙ্গাপুত্র ভীষ্মদেব শ্রীকৃষ্ণের চিন্তা করছিলেন, কোথায় কুরুক্ষেত্র, কোথায় হস্তিনাপুর, অনেক দূর। কিন্তু উনি আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে স্বরসজ্জায় এখনো জীবিত। সমস্ত মুনি ঋষিগণ ওনার দর্শনে এসেছেন, উত্তরায়ণের প্রতীক্ষা করছেন। উত্তরায়ণ এলেই, আসলে উত্তরায়ণ নয়, এটা একটা ছল। গোবিন্দকে দেখে, পার্থ সারথিকে দেখতে দেখতে কুরুক্ষেত্র রণাঙ্গন বিহারী অর্জুনের সখা ভক্ত বৎসল চূড়ামণি তাকে দেখতে দেখতে পঞ্চ পাণ্ডব চারিদিকে থাকবে, মুনি ঋষিগণ চারিদিকে থাকবে, কৃষ্ণকে দেখতে দেখতে তার স্তুতি করতে করতে আমি আমার প্রাণবায়ুকে ত্যাগ করব, সেই অবসরে প্রতীক্ষা করছিলেন। সেই সময়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে নিয়ে উপস্থিত হলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ভীষ্মের চরণ বন্দনা করলেন সকলে। ভীষ্মদেব অনেক বোঝালেন, বললেন যা হয়েছে সব কিছু কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, এই এই এনারই ইচ্ছা, এনারই ইঙ্গিত। তুমি মনে করছ তোমার দোষ, দুর্যোধনের দোষ, কিন্তু এনারই এরই ইচ্ছা। এই বলে কৃষ্ণের মহিমা বোঝাচ্ছেন, বিভিন্ন ধর্ম বিষয়ে প্রবচন করছেন। করতে করতে উত্তরায়ণ সময় এসে উপস্থিত হল। তখন উনি আর কোনো দিকে না তাকিয়ে কৃষ্ণের স্তুতি করলেন 11 শ্লোকে, ভীষ্ম স্তুতি। ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পঙ্গবে ত্রিভুবন গমনম তমাদবর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে। কৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন, বপুরলক কুলাবৃতানাব্জম বিজয় সখ রতিরস্তুমেনবদ্দা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা যা ঘটনা ঘটেছিল 18 দিনে, সেই সব ঘটনার স্মৃতিমন্থন রোমন্থন করছেন আজ ভীষ্মদেব। তুমি যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সারথি হয়ে, সে লীলা আজ নেই কিন্তু আমার নয়নে চির প্রত্যক্ষ। আমি দেখতে পাচ্ছি তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অশ্বগঙ্গা হাতে নিয়ে, তত্র বেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। তুমি গোখ চারিদিকে ধুলি উঠছে, সেই ধুলি জালে তোমার মুখকমল কিভাবে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তুমি আমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করলে, সনিগমম অপহায়ম প্রতিজ্ঞাম অধিকর্তুম অবপ্লুত রথস্থ ধৃতরথ চরণ অভ্যহাত চলদ্গু হরিবহন্তুম গতোত্তরীয়। বলতে বলতে ভীষ্মদেব কোথায় চলে গেলেন জানেন? রাসলীলায় চলে এলেন। পরে সর্বনাশ, হনুমানের মতো লাভ দিয়ে উনি কুরুক্ষেত্রের থেকে বৃন্দাবনে মহারাসস্থলীতে চলে এলেন। ব্রজাঙ্গনার ভাব, ওনার তো বীর রস, উনি তো দাস্য মিশ্রিত বাৎসল্য ভাবের ভক্ত, ঐশ্বর্য জ্ঞানী। কিন্তু উনি চলে এলেন বৃন্দাবনে মধুর রসে,
সব ব্রজাঙ্গনাগণ গোবিন্দের সৌন্দর্য মাধুর্যে কিরকম উন্মাদিনী হয়ে গেছে, সবাই ছুটে যাচ্ছেন সেই রাস রজনীতে, গোবিন্দের অন্তর্ধানে তারা কৃষ্ণময়ী হয়ে কৃষ্ণ লীলার অনুকরণ করছেন, কেউ কালীয় দমনে, কেউ গোবর্ধন ধারণে, কেউ বা বস্ত্রহরণে, কেউ বা যমলার্জুন ভঞ্জনে, কেউ বা দামবন্ধনে, সব লীলা তারা অনুকরণ করছেন, লীলাময়ী হয়ে গেছেন। বিরোধিনী ব্রজবালা শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধে এত দূরে উনি চলে এসেছেন, কোথায় কুরুক্ষেত্র, কোথায় মহারাসস্থলী, কোথায় দাস্যরস ঐশ্বর্য ভাব, আর কোথায় মাধুর্য রসের পরাকাষ্ঠা, সর্বলীলা মুকুটমণি রাস লীলা, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, জয় জয় রাস লীলা সর্ব মনোরম। কি করে এত দূরে এলেন উনি? দ্বাদশ মহাজনের ভিতরে এক ললিত গতি বিলাস বলগুহাস, গোবিন্দের ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত গুরুমান কৃতম অনুকৃতম উন্মদান্ধ প্রকৃতি মগনন বলতে বলতে উনি আবিষ্ট হয়ে গেছে, আর বলতে পারছেন না। গোবিন্দের মুখারবৃন্দ পদারবৃন্দ হৃদয়ারবৃন্দ সেই পঙ্কজ নাভ পঙ্কজ মালি পঙ্কজ নেত্র পঙ্কজাঙ্গ্রী গোবিন্দের মাধুর্য সাগরে ডুবে গিয়ে উনি গোবিন্দ দর্শন করতে করতে গোবিন্দের পাশে বললেন, তুমি আমার সামনে এসে দাঁড়াও। চরণের দিকে দাঁড়িয়েছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তির চরণের কাছে গিয়ে দাঁড়াতে হয়। মহারাজ যুধিষ্ঠির কাছে ছিলেন যেহেতু উনি রাজা, আর ওনাকে শোনাচ্ছিলেন রাজধর্ম ন্যায় ধর্ম নীতি সব শোনাচ্ছিলেন। হে মহারাজ, প্রজা পালন করো, এখন তোমার এটাই কর্তব্য, তুমি প্রজাগণের সেবা করো, সেবাধর্মে প্রতিষ্ঠিত হও। কৃষ্ণকে কাছে ডেকে নিয়েছিলেন, উনি তো সরসজ্জায় শুয়ে আছেন, ওনার তো নরচরার ক্ষমতা নেই। এইবার আর কারো দিকে না তাকিয়ে কৃষ্ণের কথা বলতে বলতে কৃষ্ণ চিন্তা করতে করতে উনি ওনার প্রাণ বায়ু কৃষ্ণ চরণেই বিলীন হল। অবিরাম আকাশের থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, জয় জয় আকার দেবদন্দুবি বাজতে লাগলো। উনি একদিকে কর্মযোগী, একদিকে ভক্তযোগী, নিষ্কাম কর্মের আদর্শ, জ্ঞান যোগ ভক্তির সেবার উনি আদর্শ। মহারাজ যুধিষ্ঠির শোকাকুল হলেন, ওনার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ হল, আবার হস্তিনাপুরে সকলে ফিরে এলেন শোকাকুল হয়ে। ভগবান দ্বারকানাথ এইবার দ্বারকায় গমন করছেন, ওনার যে জন্য অবতার সংস্থাপনায় ধর্মস্য, এই যে ধর্ম সংস্থাপন অধর্মের দলন, সে কাজ আজ অনেকটা সম্পন্ন হয়ে গেছে। উনি দ্বারকায় গমন করলেন, দ্বারকাবাসীর অভ্যর্থনা, দ্বারকাবাসী যেভাবে মিলিত হলেন, আনর্থ দেশবাসীগণ যেভাবে শ্রীকৃষ্ণের স্তুতি করলেন, দ্বারকায় প্রবেশ করে মাতা পিতার চরণ বন্দনা করলেন, পত্নীগণের সঙ্গে মিলিত হলেন, পদ্মস্তু সরস সহস্রম অনন্ত বাণী যস্যেন্দ্রিয়ং বিমতিত করণৈর্ন সেতু। মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য শাসন, প্রচুর বৃষ্টি হচ্ছিল, শস্য শ্যামলা হয়েছিল, বসুন্ধরা গাভীগণ দুগ্ধবতী হয়েছিল, রত্নাকর মণিরত্ন এনে দিত,
বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের কাছে সব কিছুই ভালো লাগছিল না। ক্ষুধিত ব্যক্তির কাছে যেমন মালা চন্দন সম্মান কিছুই ভালো লাগে না, উত্তরার গর্ভস্থ সেই শিশু শশিকলার মতো বর্ধিত হচ্ছিল। যথা সময়ে উত্তরার গর্ভস্থ শিশু দেখছিল গদা হাতে নিয়ে শঙ্খচক্র গদাপদ্মধারী পুরুষ তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। গর্ভেই দর্শন দিয়ে অন্তর্ধান হয়েছিলেন দ্বারকানাথ। শুভ লগ্নে শুভক্ষণে শুভ দিনে মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরে জন্মগ্রহণ করলেন। মনে হলো যেন পাণ্ডু দ্বিতীয়বার পরীক্ষিত রূপে ঘুরে এলেন। বলিয়ে শ্রী মহারাজ পরীক্ষিত জিকে উত্তরানন্দন পরীক্ষিত জি মহারাজ কি বিষ্ণুরাজ জি মহারাজ কি। সমস্ত ব্রাহ্মণগণ এসে গেলেন, বহু দান করছেন মহারাজ যুধিষ্ঠির। আমাদের এই পৌত্র কেমন হবে, আমাদের এই নাতি কেমন হবে? তখন সমস্ত জ্যোতিষীগণ বললেন, প্রভু বিষ্ণু বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়েছেন ইনি, এই জন্য এনার নাম হবে বিষ্ণুরাজ। ইক্ষাকুর মতো প্রজা পালক হবেন, রামচন্দ্রের মতো সত্য প্রতিজ্ঞ হবেন, উশিকর নরেশ শিবির মতো ইনি দাতা হবেন, দুঃসন্ত দুঃসন্তের মতো যশস্বী হবেন, সহস্রবাহু অর্জুনের মতো ধনুর্ধর হবেন, অগ্নির মতো দুর্ধর্ষ হবেন, সমুদ্রের মতো দুস্তর হবেন, সিংহের মতো পরাক্রমী হবে পুত্র, হিমালয়ের মতো সুখসেব্য হবে, পৃথিবীর মতো ক্ষমাশীল হবে, পিতা মাতার মতো সহিষ্ণু হবে, ব্রহ্মার মতো সমদৃষ্টি হবে, মহাদেবের মতো আশুতোষ হবে, রমাপতি নারায়ণের মতো সকলের আশ্রয় দাতা হবে, রন্তি দেবের মতো উদার হবে, প্রহ্লাদের মতো ভক্ত হবে, রাজর্ষির জনক হবে, এনার পুত্র রাজর্ষি হবে। ইনি তো রাজর্ষি হবেনই, রাজা হয়ে ঋষি, আর এনার পুত্র রাজর্ষির জনক হবে। ইনি রাজর্ষির জনক হবেন, ইনি ইদানীং পরীক্ষিত নামে খ্যাত হলেন। মহারাজ যুধিষ্ঠির পরপর তিনটি অশ্বমেধ যজ্ঞ করলেন। সেই অশ্বমেধ যজ্ঞে দ্বারকাবাসী নিমন্ত্রিত হয়ে হস্তিনাপুরে এসেছেন। যেমন ইন্দ্রপ্রস্থের আশ্ব যজ্ঞোৎসব হয়েছে, তেমনি হস্তিনাপুরে পর পর তিনটি অশ্বমেধ যজ্ঞ সবাই এসেছেন, দ্বারকানাথ এসেছেন। শেষ অশ্বমেধ যজ্ঞ উৎসবে শ্রীকৃষ্ণ এসে অর্জুনকে সঙ্গে করে নিয়ে গেলেন। চলো অর্জুন, দ্বারকায় আমার সঙ্গে কিছুদিন থাকবে। এর মধ্যে বিদুর মহাশয় এলেন, তিনি তীর্থ ভ্রমণ করছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে যমুনার তীরে উদ্ধবের সঙ্গে দেখা হয়েছে। তুমি এখানে? উদ্ধবের মুখে সব কথা শুনেছেন উদ্ধব, কৃষ্ণ লীলা শুনিয়েছেন, যদুবংশ ধ্বংসের কথা শুনিয়েছেন বিদুর মহাশয়। তিনি মহারাজ যুধিষ্ঠিরকে দেখতে, ধৃতরাষ্ট্রকে দেখতে, সুরক্ষিত হস্তিনাপুরকে দেখতে মহামন্ত্রী মুনি হস্তিনাপুরে এলেন। মহারাজ যুধিষ্ঠির ওনাকে অত্যন্ত সম্মান করলেন, অত্যন্ত শুশ্রূষা সম্মান সমৃদ্ধির সঙ্গে ওনাকে রাখলেন, কিন্তু উদ্দেশ্য ওনার আলাদা। বিদুর মহাশয় এসেছেন ধৃতরাষ্ট্রকে নিয়ে যেতে এবং বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে দুঃসময় আগত, এ কথা বললেন না যে যদুবংশ ধ্বংস হয়ে গেছে, যদুনাথ তিনি আজ তার প্রকট লীলার উপরে পর্দা টেনে উনি নিত্য লীলায় স্থিত হয়ে যান। এর মধ্যে দেবর্ষি নারদ এলেন তম্বরুকে নিয়ে। বিদুর মহাশয় গোপনে রাত্রিবেলা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে নিয়ে উনি হরিদ্বারে, যেখানে সপ্তস্রোত সপ্তর্ষির তপস্থলী, গঙ্গা যেখানে সাত ভাগে প্রবাহিত হচ্ছে,
সেইখানে এসে উপস্থিত হলেন, তাদেরকে সাধনা করালেন, ধৃতরাষ্ট্র পরমগতি লাভ করলেন। বিদুর মহাশয়ও ঘুরতে ঘুরতে প্রভাসে গিয়ে তিনি অভিশপ্ত ধর্মরাজ মাণ্ডবকরি ছিল অভিশাপে শতবর্ষ অতিবাহিত হয়ে গেছে, উনিও পরম ধামে গমন করলেন। এদিকে চারিদিকে নানা দুর্লক্ষণ দেখছেন মহারাজ যুধিষ্ঠির, অর্জুন নেই, চিন্তা করছেন, ভীমের সঙ্গে নানা কথা বলছেন, এর মধ্যে অর্জুন গেলেন। অর্জুনের সেই চেহারা, সেই তেজ, সেই দীপ্তি, সেই ছটা কিছুই নেই। অর্জুন শোকাকুল, ক্রন্দন করতে করতে অর্জুন শ্রীকৃষ্ণের করুণা, শ্রীকৃষ্ণের লীলাকে স্মরণ করছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ তিনি তার লীলাকে উপসংহার করেছেন, সঙ্গে সঙ্গে উনি পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে উনি মহাপ্রস্থানের পথে চলে গেলেন। এই যে মহারাজ যুধিষ্ঠিরের মহাপ্রস্থান লীলা, পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান লীলা, পরীক্ষিত হলেন এখন হস্তিনাপুরের রাজা, উত্তরের কন্যা, নিজের মামাতো বোনকে বিয়ে করেন। সেকালের দিনে এইভাবে ক্ষত্রিয়গণের বিবাহ লীলা ছিল, নিজের মামা হচ্ছে উত্তর, মামার কন্যা হচ্ছে ইরাবতী, সেই ইরাবতীর পাণিগ্রহণ করেন মহারাজ পরীক্ষিত। জন্মেঞ্জয় শ্রুতসেন আদি চারটি পুত্র হয়, উনিও তিনটি অশ্বমেধ যজ্ঞ করেন, কলিকে দলন করেন। যখন উনি জানতে পান যে আমাদের রাজ্যে, এই ভারতবর্ষে কলি প্রবেশ করে গেছে, তখন উনি চতুরঙ্গিনী সেনা নিয়ে কলিকে অন্বেষণ করতে বেরোন, বর্ষে বর্ষে যান। তারপরে ধর্ম এবং পৃথিবীর যে সংলাপ বৃষরূপ ধারণ করে, আর পৃথিবী গাভীরূপ ধারণ করে যে পরস্পর কথাবার্তা বলছিলেন, সেটি ওনার গোচর হয়, উনি কলিকে দেখতে পান। কলিকে গিয়ে এইভাবে দেখা যায়, কলি ওনার চরণে পড়ে যায়। তখন কলিকে উনি প্রথমে চারটে জায়গা দেন, যেখানে বাসা খেলা হচ্ছে, অসত্য তাস পাশা খেলা, যেখানে মদ্যপান, মাদক দ্রব্য, মদ, যেখানে অবৈধ দেহ সম্পর্ক, আসক্তি এবং প্রাণী হিংসা, নির্দয়তা, এগুলো হচ্ছে অধর্ম। এই অসত্য, অহংকার, আসক্তি, নির্দয়তা, এগুলো আছে কোথায়? বলে এই জায়গা মিথ্যা, মদ্যপান, পাশা খেলা, অবৈধ দেহ সম্পর্ক, প্রাণী হিংসা, শেষে স্বর্ণের ভিতরে অর্থের ভিতরে স্থান দেন। এবং কলিকে দণ্ড দিয়ে উনি ধর্মকে চতুষ্পাদ করে দেন, তপস্যা, শৌচ, দয়া, সত্য, ধর্মের এই চার চরণ। এইভাবে মহারাজ পরীক্ষিতের কলি দলন লীলার বর্ণনা করেন। নৈমিষারণ্যে ঋষিগণ শ্রবণ করছিলেন মহারাজ পরীক্ষিতের এবং মহারাজ যুধিষ্ঠিরের, পঞ্চপাণ্ডবের, ভীষ্মদেবের, কুন্তিদেবীর এই মঙ্গলময়ী চরিত্র। ঋষিগণ আনন্দে আত্মহারা হয়ে যান, বাহ কি সুন্দর বর্ণনা করছ, কি আলো, কি শান্তি, আমরা তো এতদিন খালি যজ্ঞই করছিলাম, দেখো আগুনের পাশে বসে বসে আমাদের দেহগুলো শুকিয়ে গেছে, আর এই যে যজ্ঞ মণ্ডপ দেখছ, যজ্ঞের কালিতে কালো হয়ে গেছে, গাছপালা গুলো পর্যন্ত কালো হয়ে গেছে, আমরা আজ অনুভব করলাম সাধু সঙ্গের মহিমা, তুলয়ামলভে নাপি ন স্বর্গ ন পুনর্ভবম, ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্তানাম কিমতাশিষ। সাধু সঙ্গের থেকে সবচেয়ে, এর থেকে বড় আশীর্বাদ জগতে আর কিছু হতে পারে না, এটাই সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় প্রাপ্তি। মহারাজ যুধিষ্ঠির মৃগয়ায় গিয়ে ক্ষুধা তৃষ্ণায় মোহিত হয়ে ভগবত ইচ্ছায় ঋষির গলায় মৃত সর্প দিয়ে দিলেন। ঋষিপুত্র শৃঙ্গী সমীক ঋষির গলায় যে উনি মৃত সাপটা দিলেন, মৃত সর্প ধনুষের অগ্রভাগের দ্বারা, এটা ভগবত ইচ্ছা ছাড়া কিছু না। শৃঙ্গী অভিশাপ দিয়ে দিল যে আমার পিতার সম্মান মর্যাদাকে যে উল্লঙ্ঘন করেছে, আজ থেকে সপ্তম দিন অবসানে তক্ষক না তাকে দংশন করবে।
ঋষি অত্যন্ত অনুতপ্ত হলেন, বালক তুমি এটা কি করেছো? রাজা এসেছিলেন, অভিষিক্ত রাজা, আমরা তাকে সম্মান করিনি, একটু জল দিইনি, একটু আসন দিইনি, দোষ তো আমাদের। তিনি ক্ষুধার্ত, তিনি তৃষ্ণার্ত হয়ে এসেছিলেন। তুমি জানো রাজা না থাকলে কত অধর্ম হবে, দস্যু প্রচুর হয়ে যাবে, চুরি ডাকাতি চলতে থাকবে, হিংসা, রাজা না থাকলে হানাহানি, তখন পাপটা আমাদের উপরে লাগবে, আমরাও তপস্যা করতে পারবো না। এই কে আছো, কে আছো, তাড়াতাড়ি হস্তিনাপুরে গিয়ে মহারাজকে এই সমাচার দাও। ঋষি কিন্তু নিজের অপমানটা ভাবলেন না, উনি পুত্রকে যথেষ্ট ভর্ৎসনা করলেন, রাজার কাছে সমাচার পাঠালেন, সঙ্গে সঙ্গে ওনার অন্তরে বৈরাগ্য এসে গেল, আমার মাত্র সাত দিন হয়নি, গোবিন্দ আমাকে ডাকছেন, আমি এই সাত দিনকে সার্থক করব। সঙ্গে সঙ্গে জন্মেঞ্জয়কে রাজগদ্দিতে বসিয়ে অভিষিক্ত করে উনি গঙ্গার তীরে চলে এলেন, প্রায় উপবেশন করলেন, কৃষ্ণাঙ্গ্রি সেবাম অধিমন্নমান উপাবিশদ প্রায় মমর্তনদ্যাম, গোবিন্দচরণ সেবা, আমি সাক্ষাৎ গোবিন্দ দ্বারকানাথের সেবায় চলে যাব, আমার এই জগতে সাম্রাজ্য বৈরাজ্যে কোনো প্রয়োজন নেই, সম্রাট উপাধি কোনো প্রয়োজন নেই। সমস্ত মুনি ঋষিগণ একে একে সেখানে এসে উপস্থিত হলেন। এই ব্রহ্মার পুত্র লোকপাবন একেবারে চলন্ত বেদবিদ্যা, উনি জিজ্ঞাসা করছেন আমার কি কর্তব্য, প্রিয়মান ব্যক্তির কি কর্তব্য, এখন আমি কি জপ করব, কি ধ্যান করব, কি দান করব, কি সংকীর্ত করব, আপনারা কৃপা করে বলুন, আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন আমার যেন ভগবানে ভক্তি হয়, ভক্তের সঙ্গে মৈত্রী হয়, আর সর্বজীবে আত্মভাব হয়। আমি আপনাদেরকে কখনো বলছি না যে আপনারা আমাকে বাঁচান, আমাকে আয়ু দিন, তারা বাঁচিয়ে দিতে পারেন, ভৃগুর বশিষ্ঠশ্চবনশ্চ গৌতম মেধাতিথির দেবল দেবরাত, মরীচি অত্রি পুলস্থ পুলহ ক্রতু ভৃগুর অঙ্গিরা বশিষ্ঠ নারদ বিশ্বামিত্র মার্কণ্ডেয় লোমশাদি সকলে বসে আছেন, দেবর্ষি নারদ আছেন, বেদব্যাসও আছেন, তারা কি মহারাজ পরীক্ষিতকে বাঁচাতে পারেন না? কিন্তু উনি বললেন আমি বাঁচতে চাই না। দশতলং কুহক তক্ষ গোপা, আমাকে যথেষ্ট তক্ষ দংশন করুক, কিন্তু দশতলং গায়ত বিষ্ণু গাথা, এখানে খালি দেখানো হচ্ছে উনি কতটা স্থির, আপনারা হরিগুণ গান করুন, বিষ্ণু গাথা গান করুন, আমি আপনাদের মুখে কৃষ্ণ কথা শুনতে চাই, কৃষ্ণে আমার প্রতিমতি হোক। সকলে ভাবছেন কিভাবে বলবো কি বলবো, এই সময়ে গঙ্গার পারবে আর শ্রী সুখদেব আসছিলেন, দূরের থেকে দেখা যাচ্ছে, তত্র উপজগম ভুবনং পুমা পুনানা, এখানে সুখদেবের রূপের বর্ণনা, দূরের থেকে দেখা যাচ্ছে উজ্জ্বল নীল আলোয় দিগন্ত উদ্ভাসিত হয়ে গেছে, অপার সৌন্দর্য নিকেতন সুখদেব, তং দষ্ট বর্ষ মাত্র ষোল বছর আয়ু, দিগম্বর স্বর্ণিম জটবিকীর্ণ জটাজাল, আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়ন, উন্নত বক্ষ সুগচচ্চুর মত নাসিকা, আজানুলম্বিত ভুজযুগল, অঙ্গে অঙ্গে বত্রিশটি মহাপুরুষের লক্ষ্য। সুখদেব আসছে, দিগম্বর কৃতশ্চ বালৈর অবধূত বেশ, উনি যখন গ্রামের মধ্যে দিয়ে আসছিলেন গ্রামের বালকগুলো ওনার পিছনে পড়েছিল, ওনার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কিছু রমণী পিছনে পিছনে আসছিল, উনি এসে উপস্থিত হচ্ছেন, সবাই উঠে দাঁড়ালেন, স্বাগতম সুস্বাগতম স্বাগতম। মহারাজ পরীক্ষিতে গিয়ে গেলেন অর্ঘ্যপাত্র নিয়ে, পাত্রর্ঘ্য নিয়ে, মহারাজ পরীক্ষিত সম্মান জানাচ্ছেন, প্রণতি নিবেদন করলেন, ওনাকে ভিতরে নিয়ে এলেন, সিংহাসনে বসালেন, চরণ প্রক্ষালন করে দিলেন, সেই চরণামৃত পান করলেন, মালা চন্দনে বিভূষিত করে ওনাকে স্তুতি করছেন,
যে আজ আপনার যে দর্শন পেলাম, অভিশাপ বৈরাগ্যের কারণ হলো আমার, কৃষ্ণ প্রাপ্তির কারণ হলো, এ কথা তো উনি বলছিলেনই আসনে উপবেশন করে। উনি হাসছেন মৃদুমন্দ। মহারাজ পরীক্ষিত বললেন, আপনার মতো সাধুগণের দর্শন যে সাং সংস্মরণা শুদ্ধন্তি বৈ গৃহা কিং পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচাসনাদিভি। যাদের স্মরণ করলেই পবিত্র হয়, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, কিন্তু দর্শনে স্মরণেই তোমরা পবিত্র করো। এই দেখুন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয় স্মরণ করলে। তাহলে দর্শন করলে কি হবে, সেবা করলে কি হবে, চরণামৃত অধরামৃত বচনামৃত সঙ্গামৃতে কি হবে, কি হবে শীঘ্র মিলবে। অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম। আপনি এক গোদহনের বেশি সময় থাকেন না কোথায়, সেই সময়টা তো কখন অতিবাহিত হয়ে গেছে। আমি আপনাকে অন্য কোনো কথা জিজ্ঞাসা করব না ডানে বাইরে। সংসিদ্ধি কি করে লাভ হবে আমার, কাকে সংসিদ্ধি বলে। যত শ্রোতব্যম অথ জপ্যম যত কর্তব্যম নিধি প্রভো স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রুহি যত বা বিপর্যয়ম। কি স্মরণ করা উচিত আমার, কি ভজন করা উচিত, কি করা উচিত, কৃপা করে বলুন। এইখানে প্রথম স্কন্ধ শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় স্কন্ধ এখানে থেকে আরম্ভ হচ্ছে। সুখদেবের অভিভাষণ থেকে বরিয়ান এসতে প্রশ্ন কৃত লোক হিত নৃপ আত্মবিক সম্মত পুংসাম শ্রতব্যাদিষু যৎপর শ্রতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রশ। তুমি অতি উত্তম প্রশ্ন করেছ, একেই বলে সদ্ধর্ম বিচ্ছা, জিজ্ঞাসা, চুপ করে থাকতে নেই, জিজ্ঞাসা। আমরা যেন গুরু বৈষ্ণব সাধু পেলেই জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কারণ প্রশ্ন করলে তারা বড় আনন্দ পান এবং প্রশ্নের দ্বারা বোঝা যায় তিনি কতখানি অধিকারী, ইনি জানতে চান। এনার সরলতা মহারাজ পরীক্ষিতকেও সম্মান জানাচ্ছে। সুখদেব রাজেন্দ্র বলে, তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যচ্ছতা ভয়ম। এই দেখুন, শ্রবণ কীর্তন স্মরণ এই যে কথা আরম্ভ করছেন, সৃষ্টি বিষয়ক প্রশ্ন করছেন, মঙ্গলাচরণ নমো পরস্মৈ পুরুষায় ভূয়সে যত কীর্তনম যস্মরণম যত বন্দনম তপস্বিন দান পরাজশ্বিন কিরাত হুনান্ধ পুলিন্দ পুলকষা শ্রিয়পতি যজ্ঞপতি প্রজাপতি ধারাপতি লোকপতি পতির গতিশ্চাম। সুখদেবের মঙ্গলাচরণ, ভাগবতে স্তুতি পর স্তুতি, ব্রহ্মনারদ সম্বাদ, লীলাবতারের বর্ণনা, সৃষ্টির কথা বলতে গিয়ে ব্রহ্মার তপস্যা, ব্রহ্মার বৈকুণ্ঠধাম দর্শন, চতুশ্লোকী বিদ্যা। এই যে চতুশ্লোকী ভাগবতের চারটে শ্লোকই তো ভাগবতের মূল। জ্ঞানং পরমগুচ্ছমে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহানগদিতং মায়া। ভগবান ব্রহ্মাকে বলছেন, অনুভব প্রেম ভক্তি এবং সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, তুমি গ্রহণ করো। যাবানহং যথাভাব যদ্গুণরূপকর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তুতি মদনুগ্রহ। আমার ব্যক্তি, আমার যা স্বরূপ লক্ষণ, আমার যত রূপ গুণ লীলা, আমার আশীর্বাদে সকল তত্ত্বজ্ঞান তুমি উত্তম রূপে জানতে পারবে, আমি তোমাকে কৃপা করছি। অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎসদসৎপরম পশ্চাদহং যদেতচ্চ যোগশিষ্যেতসোঽস্মহম্। সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমিই ছিলাম, আর কিচ্ছু ছিল না।
সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম, স্থূল সূক্ষ্মের অতীত যা কিছু কারণ অজ্ঞান কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে আমি আছি, সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তা আমি, আবার যা কিছু প্রলয়ের পরে অবশিষ্ট থাকবে তা আমি, আমি ছাড়া কিছু নেই। বাসুদেবম সর্বম রীতি অর্থম যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাতাত্মনো মায়াম যথা ভাষো যথা তমঃ। বাস্তবিক যেখানে যেটা নেই সেখানে তার অস্তিত্ব দেখা যাচ্ছে। আকাশে দুটো চন্দ্র নেই কিন্তু আকাশে দুটো যেমন মনে হচ্ছে যেন চোখ খারাপ চাল সে দুটো চন্দ্র দেখে, জলে প্রতিবিম্বিত দুটো চন্দ্র দেখছে, বলে এই দেখাটা যেমন মিথ্যা। ওখানে ওটা নেই, এখানে যেটা নেই, যেখানে সত্য নেই যেখানে সুখ নেই, যেখানে শান্তি নেই স্বচ্ছতা নেই সেখানে সেই জিনিসটা দেখছি, অথচ যেখানে যেটা আছে সেখানে সেটা দেখা যাচ্ছে না। যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্রের মধ্যে রাহুকে দেখা যাচ্ছে না। এই যে অভাবনীয় ব্যাপার, এই অভাবনীয় ব্যাপার যার দ্বারা সম্পাদিত হচ্ছে সেটাই হচ্ছে আমার মায়া। মায়ার সংজ্ঞা দিচ্ছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচেষ্বনু। এই মহাভূত সব জায়গায় রয়েছে, জীব দেহে রয়েছে, মনুষ্য দেহে ঘটপটাদিতে রয়েছে, আবার বাইরেও রয়েছে, প্রবিষ্ট আবার অপ্রবিষ্ট। ওই প্রকার আমি আত্মারূপে সর্বত্র প্রবিষ্ট, সব জায়গায় আমি আছি। ঈশা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যাগতেন ভুঞ্জীভা মা গৃহম কস্যচিত ফলম। আমি এই ব্রহ্মাণ্ডের রন্ধ্রে রন্ধ্রে সর্বত্র প্রবিষ্টও আছি আবার অপ্রবিষ্টও আছি। অতি প্রবিষ্টানি অপ্রবিষ্টানি, প্রবিষ্ট হয়েও আমি অপ্রবিষ্ট। জগৎ আমাতে বৈশে, আমিও জগতে, কিন্তু না আমি জগতে বৈশি না জগৎ আমাতে, এটাই আমার অচিন্ত শক্তি। এতাবত এব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাম যত স্যাৎ সর্বত্র সর্বদা। এটি ব্রহ্ম নয়, এটা চিৎ বস্তু নয়, এটা চিৎ বস্তু নয়, এটা জড়, এটা ত্রিগুণাত্মিকা, এইভাবে ব্যতিরেক পদ্ধতি। এটা চিন্ময় বস্তু, এটা চিৎ, এটা চিৎ, এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম। এই প্রকার যে অন্যয় পদ্ধতির দ্বারা যে সিদ্ধান্ততে পৌঁছানো যায়, যা সর্বাতীত সর্বরূপ সর্বব্যাপক সদা সর্বত্র অবস্থিত আছেন, যৎস্যাৎ সর্বত্র সর্বদা, এটাই হচ্ছে প্রকৃত তত্ত্ব। সেই আত্মা পরমাত্মা ভগবত তত্ত্ব জিজ্ঞাসুর এই তত্ত্ব সর্বতভাবে জানা উচিত। এই তন্মতং সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমোহ্যতি কর্মিচি। হে ব্রহ্মণ, একাগ্র চিত্তে অবিচল সমাধি যোগের দ্বারা আমি যে তোমাকে সিদ্ধান্ত বললাম, এই সিদ্ধান্ত তুমি যদি হৃদয়ঙ্গম করো, তুমি যদি এই সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হও, কল্পে কল্পে সৃষ্টি কর্মে তুমি ব্যাপৃত থেকেও, সৃষ্টি কর্মে নিযুক্ত থেকেও তুমি কখনোই মোহগ্রস্ত হবে না, তোমার কখনোই কর্তৃত্বাভিমান আসবে না। বৈকুণ্ঠনাথ শ্রীমন্নারায়ণ চতুস্তকি বিদ্যা প্রদান করলেন। এরপরে স্বর্গ বিসর্গ স্থান পোষণ মন্বন্তর ঈশান কথা নিয়োগ মুক্তি আশ্রয় বিদুর উদ্ধব সম্বাদে বর্ণনা প্রসঙ্গে যে বিদুর মহাশয়কে মৈত্রেয় ঋষির কাছে যেতে বলা হয়েছিল, আজ বিদুর মহাশয় মৈত্রেয় ঋষির কাছে যাচ্ছেন, সেখানে সৃষ্টিতত্ত্ব সম্যকভাবে জানছেন, চতুষ্ণ কিভাবে জন্ম নিলেন সনক সনন্দন সনাতন সনক কুমার, তারপরে রুদ্রদেব কিভাবে ব্রহ্মার থেকে প্রকাশিত হলেন, ওর মরিচি অত্রিপুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদ মহর্ষি কর্দমাদির জন্মকথা, তারপরে আপনার স্বয়ম্ভুব মনু এবং মাতা শতরূপার প্রকট কথা, বরাহ ভগবানের অবতার কথা, যেভাবে বরাহ ভগবান প্রথম লীলাবতার তিনি প্রকটিত হলেন, মহর্ষি কর্দমের জন্ম তার তপস্যা, শুক্ল ভগবান যেভাবে তাকে দর্শন দিলেন, মহর্ষি কর্দম তিনি স্বয়ম্ভুব মনুর পুত্রী যে দেবভূতি দেবীর পাণিগ্রহণ করলেন, এই মনুকর্দম সম্বাদ পর্যন্ত।
স্বয়ম্ভুব মনুর সঙ্গে মহর্ষি কর্তমের কথোপকথন হচ্ছে দেবভূতি দেবীর বিবাহ লীলা পর্যন্ত প্রথম দিবসের কথা, মতান্তরে বরাহ অবতার পর্যন্ত প্রথম দিবসের কথা। এত দূর বলতে হবে বরাহ অবতার পর্যন্ত। আমরা আমাদের সময় সীমা অনেকটাই অতিক্রম হয়ে গেল, আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম আপনাদের কৃপায়। আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবত কথা।